শহীদ ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুঙ্ক শহীদ দিবস উপলক্ষে আজ ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরম অফ আর্টিস্ট অ্যান্ড আক্টিভিস্ট পক্ষ দেশব্যাপী এক বৃহৎ রক্তদান শিবির ভারতবর্ষর ছশটি সহরের এককালীন অনুষ্ঠিত হয়ে যাই। আজ নিফা পক্ষ দেশব্যাপী এককালীন পনেরশটি শিবির মাধ্যমে এই রক্ত সংগ্রহ কার্য সম্পন্ন হয়েবেলে নয়াদিল্লিঠারে ভারতের মহামহিম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শিবিরকে উদ্ঘাটন করেছিলেন। ওড়িশার মধ্যে তিরিশটি জেলার এই শিবির অনুষ্ঠিত হয়ে যাই। এই অবসরের নিফার পুরী জেলা শাখা কমিটি পক্ষ স্থানীয় ইউথ হস্টেল সম্মিলনী কক্ষে অনুষ্ঠিত এই রক্তদান শিবির সম্বেদনার মোট শহে ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্য রাখি। এই শিবিরের বিভিন্ন বর্গর স্বেচ্ছাসেবী সাংবাদিক স্বেচ্ছাকৃত ভাবে রক্তদান করেছেন। আগামী দিনের যেপর রক্ত সংকট দূর হোক সেই লক্ষ্যে ভারতের বিভিন্ন স্থানের এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। সেইভাবে নবেতম বলিদান দিবস আজ সামাজিক সংগঠন শহীদ ভগৎ সেনা পরিবার পক্ষ পালিত হয়ে যাই। বলিদান দিবস পালন অবসরের সংগঠন পক্ষ আজ চরম্পাস্থিত অগ্রসেন ভবনের এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন হয়েছিল। করোনা কটকা ভিতরে আজ এই পবিত্র দিনের সামাজিক সংগঠন শহীদ ভগৎ সেনা পরিবার পক্ষ মহান আত্মার স্মৃতিচারণ করা সহ তাঙ্ক বলিদানকে মনে পকাই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা যাই। বরিষ্ঠ ওকিল মনোজ রায়ঙ্ সভাপতিত্বরে আয়োজিত সম্মেলনে মুখ্য অতিথি ভাবে অতিরিক্ত আরক্ষী অধীক্ষক যতীন পণ্ডা, সম্মানিত অতিথি ভাবে অবসরপ্রাপ্ত সৈনিক সংঘ সভাপতি রোহিত রায় ও মুখ্য বক্তা ভাবে সংগঠনের আবাহক সীতাংশু শেখর মহাপাত্র যোগ দিয়েছিলেন। আয়োজিত শ্রদ্ধাঞ্জলি সভায় অতিথি মানে ক্রান্তিকারী শহীদ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব দেশপ্রেম তথা ভারত মাতা পাই তাঙ্কর বলিদানকে মনে পকাই স্মৃতিচারণ করেছিলে। পুরীর শঙ্কর সরকার এবং ভদ্রকর সঞ্জয় দাস রিপোর্ট, স্বাধিকার নিউজ। দেখুন, সেই মহান ক্রান্তিকারী নামে বিগত চারি বর্ষ তলে এই সংগঠন গঠন হয়েছিল। লক্ষ্য উদ্দেশ্য লা যুবক মানুষ সংগঠিত করে সমাজের তল পাচর বসিবা লোক কিপর সেবার তাঁর সেবা দিয়ে পার সে হি মূল লক্ষ্য উদ্দেশ্য লা। আজ তাঁর নবেতম বলিদান দিবস, সেই বলিদান দিবসক স্মরণীয় করা প্রতিবর্ষ আমি কিছু না কিছু সমাজ কল্যাণমূলক কার্যক্রম হাতক নিয়ে থাকি। এবর্ষ চলিত বর্ষ আজ আমি সর্বপ্রথমে ভদ্রক মুখ্য চিকিৎসালয়ের রোগী মানুষ নিমন্তে ফল বণ্টন করছিল, তাপরে তিন মহান ক্রান্তিকারী মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছিল, তাপরে কিছু সম্বর্ধিত প্রতিভা সম্বর্ধনা করছিল। এবে দেখুন, আপনার দেখিপার্থে এক বিশাল রক্তদান শিবির আমি আয়োজন করছি, যেউথি কি আমার লক্ষ্য ধার্য হয়েছে তিনশো ইউনিট ব্লড সংগৃহীত করা।